নমস্কার, আমি রণিতা, আর রণিতাস কর্নারে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আজ শ্রী শ্রী মায়ের 170তম জন্মতিথি উৎসব, আর এই মহা উৎসবে আজ আমি চলে এসেছি বেলুড় মঠে। আর এই উৎসবের কিছু ছোট ছোট মুহূর্ত শেয়ার করার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। মাকে আজ অপরূপ সাজে সাজানো হয়েছে। মাকে প্রণাম করে চলে এসেছি মূল মন্দিরে ঠাকুর দর্শন করতে। আজ সারাদিন চলছে মায়ের নাম ও গান, চলুন আপনাদেরও এক ঝলক দেখাই। কিছুক্ষণ গান শুনে লাইনে দাঁড়িয়েছি মায়ের সমাধি মন্দিরের সামনে, কিন্তু ভোগ আরতি শুরু হবে তাই দরজা বন্ধ ছিল তখন। আবারও কিছুক্ষণ গান শুনে প্রসাদ খেতে চলে এসেছি। আজ কিন্তু কুপন না কাটলেও প্রসাদ পাওয়া যাবে, তবে আমরা কুপন কেটেছিলাম। একই ছাদের তলায় এত মানুষ একসাথে খাচ্ছে, এও এক দেখার মতো দৃশ্য। প্রসাদের স্বাদ প্রতিবারের মতোই অসাধারণ। কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।